গুড মর্নিং বন্ধুরা আজ হলো এগারোই আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে করোনা সংখ্যা বেড়েই চলেছে গতকাল একদিনে সব থেকে বেশি দুই হাজার নয়শো জন লোক করোনায় আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো একষট্টি হাজার সাতশো জন মোবাইল থেকে সিম খুলে প্রতিবাদ কাতাখাল কালীনগরে মুক্তুবরে জিও নেটওয়ার্ক বিপাকে অনলাইন পড়ুয়ারা নির্মাণের কয়েক মাসের মধ্যে ব্লকের রাস্তায় গর্ত সিসি সড়ক নির্মাণে দুর্নীতি সরব হল নর্থ হাইলাকান্দি রেশন কার্ডবিহীন পরিবারকে ষোলো কিলোগ্রাম করে চাল বন্টন গতকাল বরাক উপত্যকায় নতুন করে আরো দুইশো জন লোক করোনা আক্রান্ত হয়েছে এর মধ্যে কাসার জেলার একশো জন করিমগঞ্জ জেলার পঁয়তাল্লিশ জন এবং হাইলাকান্দি জেলার ছয়চল্লিশ জন লোক করোনা আক্রান্ত হয়েছে শিশু ধ্রুব জ্যোতির অপহরণের ঘটনা দুদিন আগে থেকেই কাজী অপহরণের শখ কষে ছিল করিমগঞ্জ পুলিশ কাসার করিমগঞ্জ হায়লাকান্দিতে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির কোঅর্ডিনেটর ডক্টর মানস দাস পাঁচ গ্রাম কাসার কাগজ কল টাউনশিপ এলাকায় চুরের উপদ্রব রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ রাতাবাড়ি চেরাগিতে এবং শেষ খবরটি পাতার কান্দির কন্টেনমেন্ট জোনে অবাধ বিচরণ সরালো আতঙ্ক এলাকা জুড়ে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে করোনা সংখ্যা বেড়েই চলেছে গতকাল নতুন করে দুই হাজার নয়শো জন লোক করোনা আক্রান্ত হয়েছে এনি আসামে করোনা সংখ্যা বেড়ে হলো একষট্টি হাজার সাতশো জন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হল তেতাল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি জন লোক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং সতেরো হাজার নয়শো সাতানব্বই জন লোক এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আসামে করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যে একশো একান্ন জন লোকের মৃত্যু হয়েছে পরবর্তী জিও নেটওয়ার্ক নিয়ে বৃহত্তর কাটাখাল কালীনগর এলাকায় গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে গতকাল গ্রাহকরা সিম খুলে রেখে কাটাখালে এক ঘন্টার প্রতিবাদী কর্মসূচি পালন করেন গ্রাহকদের মধ্যে মারুফ হোসেন চৌধুরী শামীম আহমেদ চৌধুরী প্রমুখ ব্যক্ত করে বলেন গত তিন চার মাস ধরে বৃহত্তর কাটাখাল কালীনগর এলাকায় জিও নেটওয়ার্ক লাটে উঠেছে এ নিয়ে জিও বদরপুর অফিসের সঙ্গে যোগাযোগ করা হলেও পরিষেবার কোনো ধরনের উন্নতি হয়নি করোনার মহাসংকটের দিনে সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন শিক্ষা চালু করা হয়েছে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী মোবাইলের মাধ্যমে অনলাইন শিক্ষা অব্যাহত রাখলেও জিও নেটওয়ার্কের সমস্যার জন্য এগিয়ে যেতে পারছেন না তাই অবিলম্বে বৃহত্তর কাটাখাল কালীনগর এলাকায় জিও নেটওয়ার্কের সমস্যা দূর করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে পরবর্তী সাত নম্বর জাতীয় সড়কের কালীনগর পঞ্চভন্ড পয়েন্ট থেকে পলা নদীর তীরবর্তী এলাকা হয়ে সাদ্দামপাড়া পূর্ত সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে নর্থ হায়লাকান্দি ডেভেলপমেন্ট কাউন্সিল নির্মাণের কয়েক মাসের মধ্যেই সিসি ব্লক দিয়ে তৈরি রাস্তার মাঝখানে গর্ত সৃষ্টি হওয়াতে এলাকার মানুষ চরম কুভ প্রকাশ করেছে সংগঠনের সাধারণ সম্পাদক আবিদুর রহমান চৌধুরী করা বাসায় বলেন পনেরো দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে দুর্নীতি চিত্র তুলে ধরে কাটাকাল পুলিশ ফাঁড়িতে মামলা করা হবে পাঁচশো মিটার রাস্তায় সরকার বরাদ্দ করেছে পঁচান্ন লক্ষের অধিক টাকা পরবর্তী শুনাই কাজিরহরে পাঁচ মাসের শিশু ধ্রুবজ্যোতি নাথের অপহরণ হত্যাকাণ্ডের ঘটনায় পেরিয়ে গেছে ছয় দিন কিন্তু এই কাণ্ডে নতুন কোনো সাফল্য পায়নি পুলিশ ফলে তদন্তকারী অফিসাররাও রয়েছেন বেশ চাপে সোমবার পুলিশ থানা জেরা করে দ্রুত দুই অপরাধী রাজীব চাষা ও মনদীপ রায়কে এতে বেরিয়ে এসেছে আরও কিছু নতুন তত্ত্ব পেশাদার অপরাধী রাজীব চাষা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা চষে বেরান নতুন কাউকে টার্গেট করার উদ্দেশ্যে এবং সেই সূত্র ধরেই ধ্রুবজ্যোতি অপহরণের দুদিন আগে থেকেই তার আনাগোনা শুরু হয় কাজীডহর এলাকায় এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী সূত্রের খবর যারা অপরিচিত রাজীব চাষার গতিবিধি লক্ষ্য করেছিলেন কিন্তু সাধারণ ব্যাপার ভেবে নিয়ে কেউ গুরুত্ব দেননি বিষয়টি আর ওই দুই দিনেই এমন কিছু ঘটে যায় যা এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসে রাজীব যার সূত্র ধরেই দেবজ্যোতিনাথের বাড়িতে হানা দেওয়ার পরিকল্পনা করে সে এবং তার সঙ্গীরা যে দুদিন কাজিরহর এলাকায় ঘোরাফেরা করেছিল রাজীব চাষা তখনই সে দেবজ্যোতিনাথের বাড়ির পুরো নকশাই নিজের আয়ত্তে নিতে সক্ষম হয়েছিল এরপর শুরু করে অপহরণের শোক কাজ এবং গত মঙ্গলবার রাত্রিতে সে এই জঘন্য কাণ্ডটি গটাতে সক্ষম হয় পরবর্তী পাঁচ গ্রাম কাসার কাগজকল টাউনশিপ এলাকায় চুরের উপদ্রবে রাতের গুম উবে গেছে বাসিন্দাদের রবিবার সন্ধ্যায় চুরের উপদ্রব নিয়ে আতঙ্কিত টাউনশিপ এলাকার কাগজ কর্মীদের সভা অনুষ্ঠিত হয় সবাই সাম্প্রতিককালের বেশ কয়েকটি চুরির ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরে সবাই পরিবারের জীবন সম্পত্তি রক্ষার্থে নিজেরাই রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন কাগজ কলকর্মীরা পরবর্তী ত্রিপুরার লরি চালক হত্যার তিন দিন পর কোনো দুষ্কৃতীকে ধরতে পারেনি করিমগঞ্জ পুলিশ গতকাল সদর থানার অসি জানান পুলিশ দুষ্কৃতীদের পাকড়াও করতে জাল বিছিয়েছে খুব শীঘ্রই ধরা পড়বে এরা তিনি জানান হত লরি চালকের পরিবারের লোকজন রবিবার এসে লাশ সামঝে নিয়ে করিমগঞ্জে শেষকৃত্য সম্পন্ন করে উল্লেখ্য গাড়ি চোরচক্রের হাতে প্রাণ হারাতে হয়েছে এক লরি চালককে তিন দিন আগে বাইপাস সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দে প্রথমে লাশটি অপরিচিত বলে জানানো হয় কিন্তু পরবর্তীকালে পুলিশের তদন্তে পরিচয় বেরিয়ে আসে এই ঘটনার পর থেকে রীতিমতো হইচই পড়ে যায় গাড়ি চালক সহ পুলিশ প্রশাসনের মধ্যে নিহত চালকের বাড়ি ত্রিপুরার ভবানীপুর গ্রামে নাম বিকাশ দাস বয়স আটত্রিশ বছর বেশ কিছুদিন আগে রড বুঝাই লরি নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই চালক কিন্তু করিমগঞ্জ এসে গাড়ি চোরচক্রের খপ্পরে পড়েন বিকাশ তাকে নিঃশংসভাবে হত্যা করে বাইপাস থেকে রড বুঝাই লরি নিয়ে যেতে সক্ষম হয় চুরচক্র অবশ্য জিপিএস ট্র্যাক করে হায়লাকান্দির পার্শ্ববর্তী কালীনগর থেকে উদ্ধার করা হয় লরিটিকে সুদূর হরিয়ানা থেকে গাড়ির মালিক জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর গণনা প্রকাশ্যে আসে পরবর্তী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চেরাগি পুলিশ আউটপোস্ট থেকে রংপুর গ্রামী সড়ক নির্মাণের জন্য দুই বছর আগে পিএমজি তহবিল থেকে মঞ্জুর হয় কয়েক কোটি টাকা নির্মাণ কাজের বরাত পান পাতারকান্দির মনসুর আলী নামের এক টিকাদার জনগণের অভিযোগ টিকাদার রাস্তা নির্মাণে সরকারি গাইডলাইন লঙ্ঘন করে কাজ চালিয়ে যাচ্ছে এতে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বাঙ্গন ধরবে এলাকার জনগণ অভিযোগ করে বলেছেন টিকাদার সড়কের উপর অবৈজ্ঞানিকভাবে নিম্নমানের সিসি ব্লক বসিয়ে সাইড গার্ডের নামে কয়েক ইঞ্চি নালা করে এতে পাতর করে এর উপর এক পশলা বালু সিমেন্টের মিশ্রণ দিয়ে হাতি নিচ্ছেন সরকারি বরাদ্দ যদিও সাইড গার্ড হওয়ার কথা সম্পূর্ণ ডালাই করে তাই যেরকম কাজ করাচ্ছেন টিকাদার এতে সড়কটি বেশি দিন টিকবে না বলে বিভাগীয় কর্তৃপক্ষ ও বিধায়ক বিজয় মালাকারের কাছে অভিযোগ করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী পরবর্তী গতকাল পুঁটিশাল জীবিতে রেশন কার্ডবিহীন দেড়শো পরিবারকে সরকারি বরাদ্দের ষোলো কিলোগ্রাম করে চাল বন্টন করা হয় এই উপলক্ষে এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় পরবর্তী বরাক উপত্যকায় প্লাজমা থেরাপির মাধ্যমে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়েছেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এই প্রক্রিয়া করোনার চিকিৎসায় সেরে উঠা উপত্যকার তিনি প্রথম ব্যক্তি ফলে এই প্রক্রিয়ায় চিকিৎসাকে আরো কার্যকর করে তুলতে চাইছে সরকার জন্য প্লাজমা থেরাপি কোভিড উনিশ নাম দিয়ে রাজ্য বিজেপির তরফে স্বাস্থ্য বিভাগের সহযোগে এক কমিটি গঠন করা হয়েছে ডক্টর প্রাঞ্জল বরালীকে করা হয়েছে কনভেনার কাসার করিমগঞ্জ হায়লাকান্দি এবং ডিমা হাসাও জেলার কোর্ডিনেটর করা হয়েছে বিশিষ্ট চিকিৎসক তথা করিমগঞ্জ জেলা বিজেপি সহ সভাপতি মানস দাসকে এই কমিটিতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস ডক্টর রাজদীপ রায় নাথ শর্মাও রয়েছেন প্লাজমা থেরাপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্বা ডক্টর মানস দাস জানালেন এই চিকিৎসা প্রক্রিয়ায় মানুষ খুব উপকৃত হবেন ডিমা হাসাও সহ বরাক পত্যকার কোভিড আক্রান্ত যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তাদের রক্ত থেকে এই প্লাজমা নেওয়া হবে এবার শেষ খবরটি প্রশাসনিক সব ধরনের নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাতার কান্দির কন্টেনমেন্ট জোনে অবাধে চলছে ব্যাপক জনসমাগম হাট বাজার দোকানপাট সব কিছুই খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে স্থানীয় সার্কল প্রশাসনের চূড়ান্ত গাফিলতিকেই দায়ী করেছেন অনেকে এলাকাবাসীর অভিযোগ পাতারকান্দিতে বেড়ে চলা করোনার প্রকোপ প্রতিহত করতে গত ২৯ জুলাই করিমগঞ্জের জেলা শাসক আম্বামুতান এমপির পক্ষে স্বাক্ষর করা এক নির্দেশে বৃহত্তর পাতারকান্দির হাসপাতাল সংলগ্ন বিভিন্ন এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয় এই নির্দেশে দুদিন পর অর্থাৎ একত্রিশ জুলাই মাইক যুগে প্রচার চালিয়ে ডিসির এই নির্দেশ কার্যকর করা হয় কিন্তু গত থেকে জেলা প্রশাসনের প্রশাসনের এই নির্দেশকে অমান্য করে তরফে দিয়ে চিহ্নিত করা কন্টেইনমেন্ট জোন এলাকায় প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এতে কন্টেইনমেন্ট জোনে শুরু হয়েছে অবাধে জনগণের বিচরণ এমন পদক্ষেপ কেন নেওয়া হল এ নিয়ে শুরু হয়েছে চর্চা স্থানীয়দের অভিযোগ কন্টেনমেন্ট জোন এলাকায় প্রতিটি দোকানে উপচে পড়া বীর পরিস্থিতিকে ব্যয়াবয় করতে পারে গোষ্ঠীর সংক্রমণের দিকে যেতে পারে আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন